এই আলো এই মেঘ এই নামলো বৃষ্টি সনসনে হাওয়া আর কনকনে ঠান্ডায় এখনো আগের মতো মায়াবী শৈল শহর দার্জিলিং পাহাড়ের গায়ে পাইন ফলের রাজত্ব তারই বুক বেঁধে সাদা কালো মেঘ যখন সবুজে মেশে তার রূপে মোহিত না হয়ে উপায় বাকি সমুদ্র তল থেকে 6,700 ফুট উঁচুতে বাঙালির এই নস্টালজিয়া দার্জিলিং শহরটি ব্রিটিশরা নির্মাণ করেছিল এবং শীঘ্রই এটি দেশের সর্বত চা উৎপাদনের জন্য বিখ্যাত হয়ে যায় কিন্তু আমাদের মতে ভেত বাঙালিদের কাছে দার্জিলিং হলো বাস্তব জীবনের হাজারো ঝুট ঝামেলা টেনশন এসবের থেকে পালানোর মতো জায়গা রোজকার গল্পের জীবনের থেকে 2-4টা দিন একটু অন্যভাবে নিজের মতো করে বাঁচার জায়গা পাহাড়ের রানী দার্জিলিং এর আকর্ষণ দুর্নিবার যা উল্লঙ্ঘন করার স্পর্ধা বাঙালিদের নেই শীতের কুয়াশায় ঢাকাই হোক বা বর্ষাকালের স্যাঁতস্যাঁতে আবহাওয়াই হোক কিংবা গ্রীষ্মকালে রোদ ঝলমলে চকচকে দিনেই হোক দার্জিলিং থেকে রূপসী পাহাড়ের আর অন্য শহর আছে কিনা তা অন্তত আমার জানা নেই তাহলে শুনুন এসব সত্ত্বেও যেসব বাঙালিরা এখনও দার্জিলিং ভ্রমণ করেননি 2023-এ লাস্ট টাইমে আসতে চলেছেন তাদের সাহায্য করার জন্য আমি দার্জিলিংয়ের প্রধান 10টি দর্শনীয় স্থান নিয়ে এই ভিডিওটি বানিয়েছি যারা প্রথমবার দার্জিলিং আসেন তারা সাধারণত কনফিউজ হয়ে যান এত সব দর্শনীয় স্থানের মধ্যে কোনটি ছেড়ে কোনটি ঘুরব এদিকে হাতে সময় কম হোটেলওয়ালা গাড়িওয়ালা এদের কাছে থেকে 3.5.7 এসব শুনে শুনে শেষে আন্দাজে স্পর্শ চুজ করে নেন তাদের জন্য আমার ভিডিওটি বানানো এই ভিডিওটি পুরো দেখার জন্য নিজেরাই ঠিক করতে পারবেন কোন কোন স্পট আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত তাই প্লিজ ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এর মধ্যে আপনার ফেভারিট জায়গা কোনগুলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ট্রাভেলিং ভিডিও পরবর্তীতে দেখার জন্য তো চলুন শুরু করা যাক নাম্বার 10-এ জায়গা করে নিয়েছে জাপানিজ টেম্পল এবং পিস পাগোডা দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু ইমারতগুলির মধ্যে এই পিস পাগোডা অন্যতম দার্জিলিং শহর থেকে 10 মিনিট ডিস্ট্যান্সে অবস্থিত এই দোতলা সাদা বৌদ্ধ মন্দির তৈরি করা হয়েছিল ট্রাডিশনাল জাপানিজ স্টাইলে 1972 সালে মন্দির থেকে অল্প দূরেই রয়েছে পিস পাগোডা যেখানে ভগবান বুদ্ধের 4টি অবতার দেখানো হয়েছে এই পাগোডার টপ থেকে কাঞ্চনজঙ্ঘা শহর দার্জিলিং পাহাড় এর ভিউ দেখতে পারেন এটি ভোর 4:30 থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে এই তালিকায় 9 নম্বরে রয়েছে ডালি মনাস্ট্রি দার্জিলিং ম্যাল থেকে ঠিক 5 কিলোমিটার দূরে অবস্থিত এই ডালি মনাস্ট্রি এটি দার্জিলিং এর সবচেয়ে বড় ও সুন্দর মনাস্ট্রি যদিও এটি ডালি মনাস্ট্রি বেশি নামে পরিচিত কিন্তু এর আসল নাম আপনারা প্রবেশ পথে দেখতে পাবেন লেখা আছে রূপশঙ্কর মনাস্ট্রি সিঁড়ি দিয়ে ওপরে ওঠে কিছু দূর গেলে একটি বিশাল ফাঁকা জায়গা দেখতে পাবেন এখানে একটি স্কুল আছে ইউনিফর্ম পরা ছাত্রছাত্রীদের দেখতে পাবেন এই ফাঁকা জায়গাটির ডান দিক ধরে যদি এগোন তাহলে একটি ক্যাফে দেখতে পাবেন নাম পুঙ্গা পাজার কফি শপ এখানে আপনারা চা কফি মোমো ইডলি সহ এই ধরনের ভেজিটেরিয়ান স্ন্যাক্স পেয়ে যাবেন এই তালিকায় 8 নম্বরে রয়েছে রক গার্ডেন পাহাড়ের বিশাল বিশাল পাথরগুলিকে স্তরে স্তরে কেটে এই গার্ডেনটিকে বানানো হয়েছে এই কারণে এটিকে রক গার্ডেন বলা হয় এখানে অনেকগুলি ঝর্ণা দেখতে পাবেন যেগুলিকে প্রাকৃতিক ও কৃত্রিমভাবে বানানো হয়েছে এটি দার্জিলিং শহর থেকে 10 কিলোমিটার দূরে অনেকটা নিচু এলাকায় অবস্থিত এখানে অপূর্ব একটি ঝর্ণা আছে যেটা অনেকটা উঁচু থেকে নেমে আসছে নিচে থেকে দাঁড়িয়ে বুঝতে পারবেন না ওপরে ঠিক কোন জায়গা থেকে ঝর্ণাটি নেমে আসছে সেজন্য আপনাকে সিঁড়ি বেয়ে অনেকটা মানে অনেক উঁচুতে উঠতে হবে
এটা অনেকের কাছে টাইম লাগবে, কিন্তু এর পুরস্কারও কিন্তু অসাধারণ হবে। ওপরে ফুলের বাগান আছে, বসার সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে বসে অনেকক্ষণ রিল্যাক্স করতে পারেন ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই গার্ডেন বা পার্ক দুটো সকাল 10টা থেকে বৈকাল 4টা অবধি খোলা থাকে এবং এই দুটি পথের আলাদা আলাদা প্রবেশ পথের টিকিট 10 টাকা করে লাগে। রক গার্ডেন যত সুন্দর তার থেকেও বেশি সুন্দর যাওয়ার পথ। এই 10 কিলোমিটার যাওয়ার পথে অনেকটাই সুন্দর, চারপাশে চা বাগানের সৌন্দর্য আপনার চোখ ধাঁধিয়ে দেবে। এই 25 মিনিটের রাস্তাটি খুবই সংকীর্ণ এবং খাড়া, কিন্তু এই রাস্তা থেকে দার্জিলিংয়ের ল্যান্ডস্কেপের এবং পাহাড় শৃঙ্গের ভিউ অতুলনীয়। তো আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি একাধিকবার গাড়ির ড্রাইভারকে বাধ্য করবেন ফটো তোলার জন্য। রক গার্ডেন থেকে আর একটু নিচু গেলে আছে আরেকটি পার্ক, নাম হচ্ছে গঙ্গা মাইয়া। এই খাড়া বাঘ বেয়ে নামতে নামতে দেখতে পাবেন মেঘের নিচে সাদা তুলার মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে, এবং আপনি যত নিচে নামবেন মেঘগুলো দেখবেন আপনাকে ছাড়িয়ে ওপরে উঠে যাচ্ছে। এক অসুন্দর দৃশ্য। এখানে একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা কার নিয়ে যাবেন তারা প্লিজ এখানে লোকাল ক্যাব বুক করে যাবেন, কারণ পাহাড়ের একদম পদদেশে ওঠা নামার জন্য এরকম খাড়া রাস্তায় সমতল ড্রাইভারদের একটু বেশি রিস্কি হয়ে যাবে। এই তালিকায় 7 নম্বরে রয়েছে টি গার্ডেন। আপনি দার্জিলিং আসবেন আর চা বাগান না দেখে ফিরে যাবেন তা কী করে হয়? কাছ থেকে চা বাগান না দেখলে আপনার দার্জিলিং ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। আর এর জন্য আদর্শ স্থান হলো হ্যাপি ভ্যালি টি এস্টেট। দার্জিলিং চকবাজার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই টি এস্টেটটি। ছবির মতো সুন্দর এই চা বাগান। চা বাগানের মাঝখান দিয়ে পাহাড়ের ঢাল বেয়ে হাঁটা এবং ফ্যাক্টরি গিয়ে সরাসরি চা পাতা তৈরি বিভিন্ন প্রসেস দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। 440 একর এলাকা নিয়ে বিস্তৃত এই চা বাগানটি দার্জিলিংয়ের দ্বিতীয় সবচেয়ে পুরনো চা বাগান। এটি 1854 সালে চালু হয়েছিল। এখানে কিছু কিছু চা গাছ আছে 100 বছরেরও পুরনো, 1500-এরও বেশি শ্রমিক কাজ করে এখানে। পাকা রাস্তা বেয়ে কিছুটা নিচে নেমে এলে এই চা বাগানটি দেখতে পাবেন, দূর থেকে চা ফ্যাক্টরিও দেখতে পাবেন। এই ফ্যাক্টরিতে এলে এখানকার কিছু কর্মচারী আপনাকে সম্পূর্ণ ফ্যাক্টরিটি ঘুরিয়ে দেখাবে এবং চা পাতার বিভিন্ন প্রসেস দেখাবে। এর জন্য কিছু টাকা চার্জ করতে পারে তারা। এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের চায়ের কোয়ালিটি। বেস্ট ও নাম্বার ওয়ান হলো 2টি পাতা ও 1টি গুঁড়ি, এবং সেকেন্ড বেস্ট হলো 3টি পাতা ও 1টি গুঁড়ি। আপনারা এই টি গার্ডেনে এলে চায়ের টেস্ট নিতে পারেন। সামনে প্রচুর টি স্টল, টি শপ সেখানে রয়েছে, আপনারা চা পান করতে পারেন বা কিনেও নিতে পারেন খাঁটি দার্জিলিং চা। তবে আপনি যদি সত্যিকারের হ্যাপি ভ্যালি টি গার্ডেনের চা টেস্ট করতে চান তবে আপনাকে এই ফ্যাক্টরির সামনে আসতে হবে। এখানে এক লোকাল মহিলা হ্যাপি গোল্ডেন ক্যাপে নামে একটি ছোট চায়ের দোকান চালান। তিনি মূলত ফ্যাক্টরি কর্মচারীদের কোটার চা সংগ্রহ করে চা বাগান। এখানে আপনি অসাধারণ ব্ল্যাক চা টেস্ট করতে পারেন 25 টাকা কাপ চা হিসেবে। ওই মহিলাই নিজের হাতে বাগান থেকে তোলা চা পাতা দিয়ে চা বানিয়ে দিবে। দূর থেকে চা বাগান দেখার জন্য কোনো চার্জ লাগে না, তবে আপনি যদি ফ্যাক্টরি ভ্রমণ করতে চান তাহলে তারা 150 টাকা পার পারপেস চার্জ করতে পারে। আমাদের এই 6 নম্বরে রয়েছে দার্জিলিং মেল এবং মহাকাল ধাম বা অবজারভেটরি হিলস। আপনারা হয়তো ভাবছেন দুটি জায়গা এক নম্বরে কেন, আসলে এই দুটি জায়গা একসাথে পাশাপাশি অবস্থিত, এক জায়গা থেকে পায়ে হেঁটে আর এক জায়গা অনায়াসে ঘুরে দেখতে পারেন, তাই দুটি জায়গাকে একসাথে এক নম্বরে রাখা হয়েছে। দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট, বেকারি, চাওয়ালা, কফিওয়ালা, ঘোড়সওয়ারি, পর্যটক সব মিলিয়ে জমজমাট দার্জিলিং মেল। মেলের এক পাশে রয়েছে স্টেজ,
তার নিচে বসার জন্য সিঁড়ি, তার সামনে রয়েছে নেপালিতে রামায়ণ অনুবাদকারী নেপালি কবি ভানুভক্তের মূর্তি। এন্টারটেনমেন্টের জন্য সকল উপকরণ বর্তমান, তবে এত কিছুর মধ্যেও শুধু লেজার টাইম কাটানোর জন্য মেলা আদর্শ। দার্জিলিং ভ্রমণকারী ট্যুরিস্টরা সারাদিন যে যেখানে ঘোরাঘুরি করুক না কেন, বিকেলের পর থেকে সবাই এখানে এসে জড়ো হয় হাজারো লোকের ভিড়ে। চা, কফি, আইসক্রিম, পপকর্ন সহযোগে বিকেলে 3-4 ঘন্টা অনায়াসে কাটিয়ে দিয়ে যাওয়া যায় এখানে। বাচ্চাদের খেলার আদর্শ স্থান এই জায়গাটিতে। প্রচুর বাংলা ও হিন্দি সিনেমার শুটিংও হয়েছে। ম্যাল লাগোয়া চওড়া রাস্তা জুড়ে দোকান সাজিয়েছে ভুটিয়ারা। এখানে পাবেন বিভিন্ন ধরনের পোশাক, গয়নাগাটি, ঘট সাজানো বিভিন্ন দ্রব্য। ইচ্ছা করলে এখানে পড়ে নিতে পারেন পাহাড়ি পোশাকও, ঘোড়ায় সওয়ার হয়ে ছবি তুলতে পারেন অথবা ঘুরে দেখতে পারেন সম্পূর্ণ ম্যাল। সম্পূর্ণ ম্যালটি ঘোড়ায় চড়ে 3 চক্কর দিলে 100 টাকার মতো লাগবে এবং আশেপাশেও ভিউ পয়েন্ট ঘুরলে 200 টাকার মতো নিবে। আর ম্যালের ঠিক পেছনে রয়েছে মহাকাল ধাম, এটি অবজারভেট্রি হিলসের ওপর অবস্থিত। ম্যালের পেছনে ডান দিকে রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে সিঁড়ি দিয়ে অনেকটা ওপরে উঠলে এই মন্দিরটি দেখতে পাবেন। মহাকাল ধাম টেম্পল আসলে শিবের মন্দির। 1782 সালে লামা দরজের এই জায়গাটি নির্মাণ করেছিল। অবজারভেট্রি হিলস এর ওপর বাচ্চাদের এই জায়গায় প্রচুর সাবধানে রাখবেন, কারণ এখানে প্রচুর বানর দেখতে পাবেন। এমনিতে এই বানররা তেমন কিছু করে না, তবে এদের সঙ্গে ছেড়ছাড় করলে এরা আক্রমণ করতে পারে, তাই খুব সাবধান। ইউনিক বলা যেতে পারে, কারণ এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মের সহবাস স্থান দেখতে পাবেন। হিন্দু দেব দেবীর মূর্তির পাশাপাশি বুদ্ধ দেবদের ধর্মচক্রও দেখতে পাবেন। এই দুই ধর্মের সহবাস স্থান দেখা যায় এখানে। এখানে একটি গুহার ভেতরে শিব মন্দির রয়েছে। এই মহাকাল ধামটির জন্য আলাদা করে সময় বের করতে হবে না। আপনি সকালে বা বিকেলে ম্যাল ঘুরতে আসবেন, তার সঙ্গেই আপনি হাঁটতে হাঁটতে মহাকাল ধাম ঘুরতে পারবেন। এই লিস্টের 5 নম্বরে রয়েছে দার্জিলিং রোপওয়ে। এই রোপওয়ের থেকে নিচের উপত্যকার অসাধারণ দৃশ্যর সাথে সাথে পাহাড়ের ঢাল, সবুজ চা বাগান, খড়স্রোতা নদী, ফরেস্ট, ঝর্ণা এবং সবার ওপর পূর্ব হিমালয়ের পর্বতশ্রেণী ও তুষার আবৃত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। দার্জিলিং রোপওয়ে চকবাজার থেকে 3 কিলোমিটার দূরে সিংমারিতে অবস্থিত। অফ সিজনে এটি সকাল 10টা থেকে বৈকাল 4টা অবধি এবং হাই সিজনে সকাল 10টা থেকে দুপুর 2টা অবধি খোলা থাকে। এখানে উল্লেখ্য যে প্রতি মাসের 19 তারিখ এটি মেনটেন্সের জন্য রোপওয়ে বন্ধ থাকে। 5 কিলোমিটার রাউন্ডে রোপওয়ের ভাড়া পড়বে 200 টাকা পার পারপাস, আর 3 থেকে 8 বছরের ভাড়া পড়বে 100 টাকা করে। এটি কেবল কারে মাত্র 6 জন করে যেতে পারে। আপনি যদি একাই কেবল কার ভাড়া নিতে চান, তাহলে আপনাকে একসঙ্গে 6টা টিকিট কাটতে হবে। দার্জিলিং রোপওয়ে হলো ভারতের প্রথম রোপওয়ে। এটি শুরু হয়েছিল 1948 সালে। এটি 7000 ফিট উঁচু থেকে 6000 উচ্চতা অবধি নিচে নেমে যায়, আবার ফিরে আসে। আমাদের এই টপ 10 লিস্টে 4 নম্বরে রয়েছে বাতাসিয়া লুপ। দার্জিলিং শহর থেকে টাইগার হিল যাওয়ার পথে পড়ে এই অপরূপ সাং বাতাসিয়া লুপ। এই স্থানে রয়েছে টয় ট্রেনের হেয়ার পিং টার্ন। এখানেই টয় ট্রেন 360 ডিগ্রি ঘুরে ঘুম স্টেশনের দিকে অগ্রসর হয়। ট্রেন না আসা পর্যন্ত এই স্থানে বসে হরেক মালের বাজার, হরেক রকম পসরা ট্রেন আসার ঠিক আগে সরিয়ে নেওয়া হয়। দোকানগুলো ট্রেন চলে গেলে আবার শুরু হয় বিক্রি পাট্টা। বাতাসিয়া লুপের এই বাজার বিশ্বের অন্যতম আকর্ষণ। ফটো তোলার জন্য আদর্শ এই জায়গা, বহু সিনেমার শুটিং হয়েছে। এখান থেকে দার্জিলিং শহরের 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। গোর্খা ওয়াল মেমোরিয়াল হিসেবেও এই জায়গাটি পরিচিত।
বাতাসিয়া লুপের ঠিক মাঝখানে গোর্খাওয়াল মেমোরিয়াল আছে। এটি মূলত ভারতের বিভিন্ন যুদ্ধে শহীদ হওয়া গোর্খাদের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে। যদি আপনি দার্জিলিং থেকে টয় ট্রেন রাইড করেন তাহলে বাতাসিয়া লুপ হয়েই যাবেন, আর তা না হলে ক্যাব বুক করেও এখানে আসতে পারেন। এটি হিলগার্ড রোডের ওপর অবস্থিত এবং দার্জিলিং শহর থেকে ট্যাক্সিতে এখানে আসতে 20 মিনিটের মতো সময় লাগে। দার্জিলিং থেকে ঘুম স্টেশনের উচ্চতা অনেক বেশি হয়, এই 140 ফিট চড়াই উঁচাই কে কাউন্ট করার জন্য 1919 সালে এই রকম সরপিলো দড়ির প্যাচের মতো রেল লাইনটি তৈরি হয়েছিল। রেলের দুপাশে বসার সুব্যবস্থা রয়েছে এবং সম্পূর্ণ বাগানটি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। আমাদের এই 3 নম্বর তালিকায় আছে টাইগার হিল। দার্জিলিংয়ের সর্বোচ্চ স্থান হলো এই টাইগার হিল। সারা পৃথিবীতে এটা টাইগার হিল বিখ্যাত, এর অসাধারণ সানরাইজ দৃশ্য। এছাড়াও এখান থেকে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এবং উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট দেখতে পাওয়া যায়। সমুদ্রতল থেকে প্রায় 8,442 ফিট উঁচুতে অবস্থিত এই জায়গাটি দার্জিলিং থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। সানরাইজ এর সময় টাইগার হিলের অপরূপ অপরঙ্গের ভেল দেখতে পাওয়া যায়। পূর্ব দিগন্তে যখন লাল সূর্যের উদয় হয় তখন উত্তর দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘার চূড়া যেন জ্বলে ওঠে। রূপলি চূড়া সোনালির রূপে ধারণ করে এবং নিচের দিকে তাকালে দেখতে পাবেন তখনও রাত হয়ে গেছে। দূরে পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট ঘর বাড়িগুলির তখনও ইলেকট্রিক আলো জ্বলেছে। সে এক অসাধারণ দৃশ্য, নিজের চোখে না দেখলে উপলব্ধি করা যায় না। আমাদের এই top 10 লিস্টে 2 নম্বরে রয়েছে পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক, যা মূলত দার্জিলিং জু নামে বেশি পরিচিত। দার্জিলিং এ যত টুরিস্ট প্লেস রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সময় লাগে দার্জিলিং জু দেখতে, কারণ এখানে যত বেশি দেখার জিনিস রয়েছে আপনারা সময় কুলবে না। মোটামুটি 3 ঘন্টা সময় লাগে সব ঘুরে দেখতে। দার্জিলিং জু এখন পৃথিবীর সেরা জুগুলির মধ্যে অন্যতম। 1914 সালে সারা পৃথিবীর প্রায় 300টি জুয়ের প্রতিদ্বন্দ্বিতা করে দার্জিলিং জু দি আর্থ হিরোস নামে পুরস্কার জয়লাভ করেছিল। চিড়িয়াখানাটি বৃহস্পতিবার বাদে প্রত্যেক দিন খোলা থাকে। গ্রীষ্মকালে সকাল 8:30 থেকে বৈকাল 4:30 অবধি ও শীতকালে 4:00 অবধি খোলা থাকে। তবে এই 9টি জায়গা প্রধান স্থান হলেও দার্জিলিং এর প্রধান আকর্ষণ কিন্তু এক ও অদ্বিতীয় টয় ট্রেন। তাই নাম্বার 1 এ জায়গা করে নিয়েছে টয় ট্রেন। এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অর্থাৎ বিশ্ববিখ্যাত টয় ট্রেন 1879 থেকে 1881 সালের মধ্যে রেল লাইনটি বানানো হয়েছিল। ভারতের সবচেয়ে উঁচু রেল সার্ভিস হলো এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই টয় ট্রেন জার্নি ট্যুরিস্টদের কাছে একটি অবর্ণনীয় অভিজ্ঞতা হয়ে থেকে যায়, তাই টয় ট্রেন জার্নি কখনো হাতছাড়া করা উচিত নয়। এই 10টি জায়গা ছাড়াও আরও কয়েকটি জায়গার কথা বলে রাখছি যেগুলো অল্পের জন্য top 10 জায়গা পায়নি, যেমন হচ্ছে সিংহনীলা ন্যাশনাল পার্ক, নাইটেঙ্গেল পার্ক, তেনজিং রক, লয়ার্ড বোটানিক্যাল গার্ডেন, ঘুম মনাস্ট্রি, আভা আর্ট গ্যালারি, ধীরধাম টেম্পল, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ইত্যাদি।